আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে সকল পুরুষ ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। যে সকল পুরুষ ভাইয়েরা আমাকে দুটি প্রশ্ন করেন, একে বলে থাকেন বীর্য অনেক পাতলা, গাঢ় করতে করণীয় কি, অনেকে বলে থাকেন বীর্যে শুক্রর পরিমাণ কমে গেছে, অনেকের বাচ্চা কনসেপ্ট করতেও সমস্যা হচ্ছে, বীর্যে শুক্রের পরিমাণটা একদমই কমে আসছে, তাদের জন্য কি সমাধান রয়েছে। তো খুবই সংক্ষিপ্তভাবে একটি খাবার যা আপনারা দেখছেন, একটি জার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী যাদের বীর্য পাতলা, গাঢ় করতে চান, যাদের বীর্যে শুক্রর পরিমাণ কমে গেছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই আমি আপনাদের বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিওই মেডিকেল থেকে তুলে ধরা হয়, তাই অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দিবেন। এখন আসুন, অনেক পুরুষ ভাইরা দুইটি প্রশ্ন আমাকে করছেন প্রতিনিয়ত আমার মেসেঞ্জারে, আমার কমেন্ট বক্সে, আমাকে ফোনের মাধ্যমে। দেখুন, সমাধানটা বিভিন্ন কিছু সমন্বয়েই আসে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। কারণ একটা কথা আমি আপনাদের বলতে চাই, যদি কোনো একটি খাবারে সমাধান আসতো, পৃথিবীর সব পুরুষ ভাইরা সেই একটি খাবার নিয়েই টানাটানি করতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো বিভিন্ন খাবারের সমন্বয়ে, লাইফস্টাইল চেঞ্জের সমন্বয়ে আপনার ভিতরে নিজের সমাধানটা আনতে হবে। যেমন শুক্র, বীর্যের শুক্র নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, তার মধ্যে দেখা যাচ্ছে যারা অতিরিক্ত ধূমপান করে থাকেন, অ্যালকোহল সেবন করে থাকেন, এদের শুক্র নষ্ট হয়ে যেতে পারে। আবার যারা অধিক পরিমাণে অল্প বয়স থেকে দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করছেন, বিকৃত যৌনাচার করছেন, দেখা যাচ্ছে আপনারা অধিক পরিমাণে অল্প বয়স থেকে সহবাস করছেন, এই বিভিন্ন কারণে সমন্বয়ে কিন্তু আপনার বীর্যের শুক্রর গুণগত মান হারিয়ে যায়, বীর্যটা পাতলা হয়ে যাচ্ছে। একইভাবে অনেকে রয়েছেন বালিশের সাথে ঘষাঘষি ইত্যাদিভাবে নিজেকে শেষ করে দিচ্ছেন, অনেকে রয়েছেন রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন না। অনেকে আমাকে বলে, ভাই ঘুমের সাথে বীর্যের সম্পর্ক কি? অবশ্যই আছে সম্পর্ক। অনেকে ন্যাচারাল খাবার খাচ্ছেন না, বিভিন্ন ফাস্টফুড, তেল ঝাল, মশলাযুক্ত জাঙ্ক ফুডগুলো খেয়ে থাকছেন, এগুলো অবশ্যই আপনার ভিতর থেকে রিমুভ করতে হবে, অন্যথায় আপনি স্বাভাবিক সমাধান আনতে খুবই কষ্ট হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি বেশি বড় করব না, একটি খাবার আপনাদের শেয়ার করব যাদের বীর্য পাতলা রয়েছে এবং যাদের বীর্যের শুক্র পরিমাণটা কমে আসছে, তারা এই খাবারটি প্রতিদিন সকালে ও রাতে আপনারা খেতে পারেন। খাবারটির নাম হচ্ছে কি, উপাদান হচ্ছে এটা তালমাখানা। হ্যাঁ, তালমাখানা হয়তো বা আপনারা সকলেই চিনবেন, আমি জারটা সামনে নিয়ে বসার একটাই কারণ আপনাদের চিনতে একটু সহজ হবে, যে তালমাখানা এর কেজি বিভিন্ন জায়গা বিভিন্ন দামে নিতে পারে, 300-400-500 টাকার মধ্যে এর কিলো থাকে। তো আপনারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠার সাথে ফ্রেশ হওয়ার জন্য যে 10-15 মিনিট সময় লাগে, তার আগে আপনারা এক গ্লাস পানিতে 1 চামচ পরিমাণে তালমাখানা দিয়ে ভিজিয়ে আপনারা ফ্রেশ হয়ে সেই বাসি পেটে পানি সহ আপনারা খেয়ে নেবেন। রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে এই একইভাবে 15-20 মিনিট আগে ভিজিয়ে খেয়ে নেবেন, ইনশাল্লাহ। শুধুমাত্র এই উপকারিতা নয়, আপনাদের যাদের চোখ পড়ে, হাতের তালো পায়ের তালো পড়ে, শরীরে অতিরিক্ত পরিমাণে কষা হয়ে গেছে, পিসাব হলুদ হচ্ছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই তালমাখানা উপাদানটি। একইভাবে যাদের রাতে পর্যাপ্ত ঘুম আসতেছে না, তাদের জন্য উপকার হবে। আমি আশা করি বিশেষ করে যাদের শুক্র পাতলা হয়ে কমে গেছে এবং বীর্য পাতলা হয়ে গেছে, তাদের জন্য ইনশাল্লাহ অনেকটাই সমাধান হবে। একইভাবে বলতে চাই, যে সকল মেয়েদের মাসিকের সমস্যা রয়েছে তারাও এটা খেতে পারেন, মেয়েরাও খেতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আশা করি অনেক ভালো উপকার পাবেন। তো এই উপাদানটি আপনারা ঘরোয়াভাবে খেয়ে নেবেন, পূর্বের কথাগুলো মেনে চলবেন, কেন আপনার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলো ফোকাস করবেন। আমার বিভিন্ন ভিডিওতে যৌবন নষ্টর বিভিন্ন রুলস তুলে ধরি, অবশ্যই আপনারা আমার অন্য অন্য ভিডিও ফলো করে সেভাবে সমাধান নিয়ে আসার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এই চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খোদা হাফেজ।